5 মে 2023 এয়ারবাস কোম্পানি থেকে বিমান কেনার জন্য যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এয়ারবাস থেকে 10টি বিমান কেনার কথা ভাবছে বাংলাদেশ সরকার। বিমান বাংলাদেশের 21টি বিমানের 16টি বোয়িং এর। এয়ারবাস থেকে 10টি বিমান কিনলে এটিই হবে বাংলাদেশের এয়ারবাসের প্রথম সংযোজন। একদিকে এয়ারবাস থেকে বিমান কেনার চুক্তি হয়, অপরদিকে বোয়িং তাদের 787 বিক্রির জন্য বাংলাদেশ বিমানের কাছে প্রস্তাব দেয়। বিশ্বে বিমানের বাজারের 99% বোয়িং ও এয়ারবাসের দখলে। শুধু এভিয়েশন নয়, স্পেস মিশনের কথা বললে এয়ারবাস 2021 সালে স্পেস প্রযুক্তিতে 25 মিলিয়ন ইউরো আর 2023 সালে স্পেস ট্রান্সপোর্টেশনে 45 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। স্যাটেলাইট কেনা নিয়ে বাংলাদেশ সরকারও ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে। অপরদিকে মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিবেশ বান্ধব এয়ারক্রাফট নির্মাণের জন্য বোয়িং এর সাথে 425 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। বোয়িং ও এয়ারবাসের এই দ্বৈরথ অনেক দিনের। এভিয়েশন শিল্পের এই দুই কোম্পানির প্রতিযোগিতার রেশ প্রযুক্তি, বাণিজ্য, সামরিক, প্রকৃতি, মহাকাশ অভিযান থেকে শুরু করে ভূ রাজনীতির প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত। বোয়িং ও এয়ারবাসের এই প্রতিযোগিতা কবে থেকে শুরু, কোন কোন ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করছে এবং পুরো এভিয়েশন শিল্পকে কিভাবে পাল্টে দিচ্ছে। কর্পোরেট বিশেষায়িত সংবাদ নেটওয়ার্ক গ্লোব নিউজ ওয়ারের তথ্য মতে 2022 সালের সরবরাহের ভিত্তিতে বিশ্বে বাণিজ্যিক বিমানের বাজার 151 বিলিয়ন ডলার। এর মধ্যে 2021 সালে বোয়িং ও এয়ারবাসের বাজার যথাক্রমে 63 ও 56 বিলিয়ন ডলার, যা মোট বাজারের প্রায় 78.81%। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ এই বাজার 344 বিলিয়ন ডলার স্পর্শ করবে। তখনও এই দুই জায়ান্ট কোম্পানির ডুওপলি বজায় থাকবে। তবে এই প্রতিযোগিতা সবসময় এমন ছিল না। একচেটিয়ে বাণিজ্যের শুরু বিমানের আবিষ্কারক রাইট ব্রাদার্সদের হাত ধরেই। প্রথম বাণিজ্যিক চুক্তি হয় 1906 সালে। জ্যাপি মর্গ্যান অ্যান্ড কোম্পানি $100,000 জমা রেখে রাইট ব্রাদার্সদের একটি বিমান কিনে নেয়। ইউএস এয়ারফোর্সের জন্য 1908 সালে প্রথম মিলিটারি এয়ারক্রাফট বানায় রাইট ব্রাদার্স। এর জন্য তারা মোট $30,000 নেয়। ক্রমেই বিমানের এই বাণিজ্য মিলিটারি এয়ারক্রাফট নির্মাণের দিকে ঝুঁকে পড়ে। 1909 সালে রাইট ব্রাদার্স ইনকর্পোরেশনের বাজার দাঁড়ায় $1 মিলিয়ন। এর সঙ্গে 40% স্টক শেয়ার ও প্রতি ইউনিট বিক্রির জন্য 10% রয়্যালটি পায় এই কোম্পানি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিটারি এয়ারক্রাফট এভিয়েশনের বাজারকে প্রভাবিত করে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন যথাক্রমে 1,500, 1,000 ও 176টি মিলিটারি এয়ারক্রাফট তৈরি করে। মাত্র 49টি এয়ারক্রাফট তৈরি করে এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকে। 1917 সালে নতুন করে মিলিটারি এয়ারক্রাফট তৈরির পরিকল্পনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের পরে 21,000 বিমান নির্মাণ করতে সক্ষম হয় দেশটি। যুদ্ধের পর মিলিটারি বিমানগুলো কোনো কাজে আসেনি, তাই সেগুলো পরবর্তীতে ডাক যোগাযোগে ব্যবহার করা হয়। আর এমন সময়েই বোয়িংয়ের আগমন। 1916 সালে কোম্পানিটি যাত্রা শুরু করলেও 1933 সালে সম্পূর্ণ ধাতুর তৈরি মডেল 247 নির্মাণ করে তারা। প্রথমে মিলিটারি এয়ারক্রাফটের দিকে ঝুঁকলেও 1950-এর দশকে যাত্রীবাহী বিমানের বাজার দখলে নেয় বোয়িং। 1957 সালে 707 দিয়ে শুরু হয় বোয়িংয়ের জনপ্রিয় 700 সিরিজ। বোয়িং তার 700 সিরিজ দিয়ে যাত্রীবাহী বিমান নির্মাণের এক মনোপলি তৈরি করে। তবে বোয়িংয়ের পাশাপাশি তখন ম্যাকডোনাল্ড ডগলাস ডিসি ও লকহিড কোম্পানি বাজারে ছিল, অর্থাৎ যাত্রীবাহী বিমান বাণিজ্যে আমেরিকার দাপট। ঠিক তখনই এই শিল্পে যুক্ত হয় ভূ রাজনীতি। সন 1969 জার্মানি ও ফ্রান্স সরকার বিমান শিল্পের জন্য চুক্তি স্বাক্ষর করে, যার অধীনে A300B নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হয়। এভিয়েশন শিল্প ইউরোপের দখলে নিতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে ব্রিটেন এর আগেও চুক্তি স্বাক্ষর করেছিল। অবশেষে 1970 সালের ডিসেম্বরে এয়ারবাস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা লাভ করে। তবে এয়ারবাস নির্মাণের সময় ব্রিটেন এই প্রকল্প থেকে নিজেকে বিরত রাখে, কিন্তু এয়ারবাসে উইং নির্মাণে ব্রিটিশ কোম্পানি হকার সিডেলি সহায়তা করে। সে বছরের সেপ্টেম্বরে 250 সিটের A300 প্রথম ফ্রান্স সরকারের কাছে বিক্রি করে এই কোম্পানি। পরে 270 সিটের A300B নির্মাণ করে তারা, যা 1972 সালে প্রথম আকাশ ছয়।
গোটা 1970 ও 80 দশকের শুরুর দিকে বোয়িং বাজার ধরে রাখতে সক্ষম হয়। রয়টার্সের তথ্যমতে 70 দশকের শুরুতে বোয়িংয়ের মার্কেট শেয়ার ছিল প্রায় 90%, যেখানে এয়ারবাস 5 থেকে 7% উঠানামা করে। সে সময় বোয়িং প্রতি বছর 700-এর কম বেশি বিমান বিক্রি করতে সক্ষম হয়, যেখানে এয়ারবাসের সংখ্যা 100-এর নিচে। 80 দশকের শেষের দিকে এই শিল্পের বাজার উল্টে যেতে শুরু করে। 90-এর দশকে এয়ারবাসের বাজার 25% ছাড়ায় আর বোয়িংয়ের বাজার নেমে আসে 50%-এর নিচে। 2002 সালে এয়ারবাস পুরো বিশ্বে 50%-এর বেশি বাজার দখল করে, মোট বিমান বিক্রি করে 300-এর বেশি, যেখানে বোয়িংয়ের জন্য এই বাজার দাঁড়ায় 50-এর নিচে আর বিমান বিক্রি করে 300-এর কম। টুইন টাওয়ারের জঙ্গি হামলায় বোয়িং 767 বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। 2000 সালে চীন, ভারত, তুর্কি সহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে প্রভাব বিস্তার শুরু করে এয়ারবাস। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এশিয়ার বৃহত্তম ভারত ও চীন। এই দুই রাষ্ট্রে অভ্যন্তরীণ যাতায়াতের বাজার ধরে এয়ারবাস। বোয়িংয়ের তুলনায় ওজনে কম, ট্যাক্স ছাড়, ব্যবহার বান্ধব, স্বল্প আসন বিশিষ্ট হওয়ায় এশিয়াতে এয়ারবাসের চাহিদা বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শক্তি ও ক্ষমতার লড়াইয়ে বোয়িং পিছিয়ে যেতে থাকে। 1985 সাল থেকে 2023 পর্যন্ত চীনে 2100টি বিমান সরবরাহ করে এয়ারবাস, যা চীনের বিমানের বাজারের 50%-এর বেশি। 2021 সালে 124টি বিমান সরবরাহ করে এয়ারবাস, যেখানে বোয়িংয়ের সংখ্যা মাত্র 7। 2022 সালে চীনে $37 বিলিয়ন $292টি বিমান বিক্রি করে এয়ারবাস, আর 2023 সালে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে তারা চীনের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে 2026 সালে প্রতি মাসে 75টি এয়ারক্রাফট নির্মাণ করা হবে। এয়ারবাসের মতে 2042 সাল নাগাদ চীনে 9,440টি এয়ারক্রাফটের বাজার তৈরি হবে, যার যোগান দিতে এয়ারবাস সক্ষম। ভূরাজনৈতিক এই টানাপোড়নের হালের সংযোজন ভারত। চলতি 2023 সালের ফেব্রুয়ারিতে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা 470টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করে, যার মধ্যে 250টি এয়ারবাসের আর 220টি বোয়িংয়ের। আবার এই বছরের জুনে অনুষ্ঠিত প্যারিস এয়ারশোতে ইন্ডিগো এয়ারলাইন 500টি এয়ারবাসের বিমান কেনার চুক্তি স্বাক্ষর করে। এই বিমানগুলো 2030 থেকে 2035 সাল নাগাদ সরবরাহ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, বোয়িং 737 ম্যাক্সের 2018 ও 2019 সালের পরপর দুর্ঘটনা ও চলাচলে নিষেধাজ্ঞা সব মিলিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে যায় বোয়িং। রাজনীতির বাইরে দুটি কোম্পানির মধ্যকার আইনি লড়াইও কম হয়নি। 2004 সাল থেকে 2021 পর্যন্ত বেশ কয়েকবার আদালত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দুই কোম্পানির দ্বন্দ্ব দেখা যায়। কোম্পানি দুটি একে অপরের উপর যার যার সরকারের ভর্তুকি পাওয়ার অভিযোগ দেয়। এছাড়া 16টি রাষ্ট্রের কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিমান ও স্যাটেলাইট বিক্রি করার জন্য $3.7 বিলিয়ন জরিমানা দিয়েছে এয়ারবাস। মিলিটারি বিভাগে এই প্রতিযোগিতায় বোয়িং এখনও এগিয়ে। লাভের হিসাবে বোয়িং 2022 সালে $26.16 বিলিয়ন মার্কিন ডলার আয় করে, যেখানে এয়ারবাসের আয় $12.4 বিলিয়ন। কর্পোরেট বিশেষায়িত তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার 2023 সালের তথ্য মতে বছর শেষে বাংলাদেশের অ্যাভিয়েশন শিল্পের বাজার দাঁড়াবে $1,500 কোটি, যা 2027 সাল নাগাদ প্রায় $2,000 কোটি স্পর্শ করবে। এছাড়া ব্যবহারকারীদের সংখ্যা 1.5 কোটিতে পৌঁছাবে। বিমানের এই বাড়তি চাহিদায় বাংলাদেশে বোয়িং ও এয়ারবাসের নতুন দ্বৈরথ দেখা যেতে পারে।